হ্যালো ভিউয়ার্স, আজকে এই ভিডিওতে আপনাদেরকে আমি দেখিয়ে দিব আপনারা কীভাবে 2023 সালের নতুন নিয়মে এবং সঠিক উপায়ে একটা ইউটিউব চ্যানেল খুলবেন, আর এবং তার সাথে কীভাবে 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট করবেন। আমরা অনেকেই হয়তো জানি যে 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট কিন্তু আমরা কিন্তু ইউটিউব থেকে টাকা ইনকাম করতে পারি। তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে সম্পূর্ণ প্রসেসটাই দেখাবো যে আপনারা কীভাবে খুব দ্রুত সময়ের মধ্যে 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট করবেন এবং প্রফেশনাল একটা ইউটিউব চ্যানেল কীভাবে খুলবেন। আমরা অনেকেই হয়তো মনে করি যে প্রফেশনাল একটা ইউটিউব চ্যানেল খোলা হয়তো অনেক কঠিন, তো আজকে আপনাদেরকে আমি পানির মতন সহজ করে দিব যে আপনারা কীভাবে সঠিক নামে একটা ইউটিউব চ্যানেল খুলবেন এবং তার সাথে ভিডিও আপলোড করা এবং ভিডিও চ্যানেল কাস্টমাইজেশন, যাতে আপনার চ্যানেল কেউ সার্চ দিলে সবার আগে শো করে এবং আপনার ভিডিও কীভাবে ভাইরাল করবেন। সম্পূর্ণ প্রসেসই থাকবে আজকের এই ভিডিওতে, বলতে পারেন আজকের এই ভিডিওটা একের বৃত্তের সব সম্পূর্ণ প্রসেসই থাকবে। তার আপনি যদি সত্যিকার একটা ইউটিউবার হতে চান এবং ইউটিউব থেকে প্রতি মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে চান, তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্য। আপনি আজকের এই ভিডিওটা এক সেকেন্ডই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন, তাহলে জানতে পারবেন এবং শিখতে পারবেন এবং ইউটিউব থেকে টাকা ইনকাম করতে পারবেন। তো বেশি কথা না বাড়িয়ে ভিডিওর মূল কথাতে চলে যাই, ভিডিওটা শুরু করা যাক। আর ভিডিওটা শুরু করার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে ভিডিওর পরবর্তী অংশটুকু কন্টিনিউ করতে থাকুন। আজকে এই ভিডিওতে আপনাদেরকে আমি দেখাবো যে আপনারা কীভাবে চ্যানেল কাস্টমাইজেশন করবেন, যাতে আপনার ভিডিও ভাইরাল হয়, আপনার ভিডিও যাতে সবার কাছে পৌঁছায় এবং আপনার ভিডিও চ্যানেল যদি কেউ সার্চ করে যাতে সবার টপ ওয়ানে যেমন থাকে। তো তার জন্য ফার্স্ট অফ অল আপনাদেরকে আমি দেখাবো কীভাবে সঠিক নামে একটা চ্যানেল খুলবেন। তো এখান থেকে আপনারা ইউটিউবে চলে যাবেন, আপনাদেরকে সহজ উপায়ে দেখাবো। আপনি যদি সত্যিকারে ইউটিউব থেকে টাকা ইনকাম করতে চান, তাহলে আজকের এই ভিডিওটা আপনাদের জন্য খুবই একটা হেল্পফুল ভিডিও হবে। তাই ভিডিওটাকে এক সেকেন্ডই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, তাহলে জানতে পারবেন এবং শিখতে পারবেন। তো আপনারা বরাবরের মতন ইউটিউবে চলে যাবেন। ইউটিউবে চলে যাওয়ার পর এখানে কিন্তু একটা কিন্তু অপশন ছিল, এখান থেকে যদি আপনারা লক্ষ্য করেন দেখুন এখানে কিন্তু একটা অপশন কিন্তু ছিল, এখানে কিন্তু প্রোফাইল আইকন কিন্তু এটা ছিল, এই যে এখানে কিন্তু একটা প্রোফাইল আইকন ছিল, এখন কিন্তু এটা কিন্তু নেই। তো বন্ধুরা এখানে কিন্তু একটা কিন্তু অপশন ছিল যে একটা কিন্তু প্রোফাইল আইকন মতন একটা কিন্তু লোগো ছিল, মানে এটা কিন্তু ইউটিউবটা আপডেট দেওয়ার কারণে কিন্তু এটা কিন্তু এখন কোথায় চলে গেছে, এটা কিন্তু এখানে দেখুন একদম নিচে অপশনে চলে এসেছে। আপনার যদি এখানে লক্ষ্য করুন একদম নিচে দেখুন আপনার জিমেল আইডিটা কিন্তু এখানে শো করছে, মানে আপনার প্রোফাইলটা। আর আপনাদের যদি আগে থেকে যদি জিমেল অ্যাকাউন্ট থাকে তাহলে তো ভালোই, আর যদি আপনার যদি জিমেল অ্যাকাউন্ট না থাকে তাহলে আপনাদের প্রোফাইল আইকনে ক্লিক করবেন। আপনাদের ক্ষেত্রে এখানে থাকতে পারে যে এখানে আপনার কী ক্লিক করবেন, ক্লিক করে দেওয়ার পর আমার যেহেতু এখানে চলে এসেছে তাই আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখুন আপনি যদি জিমেল অ্যাকাউন্ট থাকে তাহলে এখানে শো করবে, যেহেতু প্রত্যেকের একটা একটা জিমেল অ্যাকাউন্ট থাকে তাই এখান থেকে। আর আপনার যদি জিমেল অ্যাকাউন্ট খুলতে না পারেন তাহলে ইউটিউবে অনেক ভিডিও পেয়ে যাবেন ই হাউ টু ক্রিয়েট ইউর জিমেল অ্যাকাউন্ট, তাহলে জিমেল অ্যাকাউন্ট কীভাবে খুলতে হয় আপনারা ভিডিও পেয়ে যাবেন, সেখান থেকে আপনারা দেখে একটা জিমেল অ্যাকাউন্ট খুলে নেবেন। তো এখান থেকে আমি যেহেতু জিমেল অ্যাকাউন্ট খোলাই আছে তাই এখানে আপনাদেরকে আমি দেখালাম না, তাই এখান থেকে দেখুন আপনারা একটা অপশন পেয়ে যাবেন যে ক্রিয়েট এ চ্যানেল, এখানে দেখুন একটা ক্রিয়েট এ চ্যানেল আছে, আর আপনাদের ক্ষেত্রে ইউর চ্যানেল লেখা থাকতে পারে এখানে দেখুন আপনাদের ক্ষেত্রে। আর আপনারা যদি আপডেট করে নেন তাহলে আমার মতনই শো করবে, আর আপনার যদি আপডেট করা না থাকে তাহলে এখানে আপনাদের এখানে থাকবে, আপনাদেরকে আমি দেখাচ্ছি এখানে থাকবে, এখানে ক্লিক করে দেওয়ার পর ইউর চ্যানেল লেখা থাকবে, ইউর চ্যানেলে ক্লিক করলেই ক্রিয়েট এ চ্যানেলে ক্লিক করে দেবেন, এই যে এইভাবে আপনাদেরকে আমি দেখাচ্ছি ক্রিয়েট এ চ্যানেলে ক্লিক করে দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস শো করবে। তো ভিউয়ার্স এখান থেকে আপনাদের কাজ হবে ক্রিয়েট চ্যানেল, যেহেতু আমরা একটা ইউটিউব চ্যানেল খুলবো তাই ক্রিয়েট চ্যানেলে ক্লিক করে দিচ্ছি। ক্রিয়েট চ্যানেলে ক্লিক করে দেওয়ার পর দেখুন গাইস আমার চ্যানেলটা কিন্তু অলরেডি খোলা হয়ে গেছে। তো এখন যদি আমি আমার প্রোফাইলে ক্লিক করে এইভাবে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখুন এখন কিন্তু আমি কিন্তু ভিডিও আপলোড করতে পারবো। এখন কিন্তু আপনাদের বন্ধুরা অনেক কাজ কিন্তু বাকি আছে, এখন চ্যানেল কাস্টমাইজেশন এবং ভিডিও আপলোড করা এখন কিন্তু অনেক সেটিংস বাকি আছে, যেই সেটিংসটা যদি আপনি অন না করেন তাহলে আপনার ভিডিও কিন্তু ভাইরাল হবে না। তার জন্য আপনারা ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখতে থাকুন, তা না হলে কিন্তু বুঝতে পারবেন না। বন্ধুরা এখন কিন্তু আমাদের কিন্তু মাত্র কিন্তু ইউটিউব চ্যানেলটা কিন্তু খোলা হয়েছে। তো এখন যদি আমি কিন্তু এখানে যদি কলম আইকনের মতন যদি একটা ক্লিক করি, এখানে যদি আমি কলম আইকনের মতো যদি একটা ক্লিক করি আপনারা দেখতে পারবেন, যদি কলম আইকনের মতো একটা ক্লিক করে দেবেন, কলম আইকনের মতো ক্লিক করে দেওয়ার পর এখানে দেখুন আপনাদের নেম, এখানে দেখুন নেম একটা অপশন চলে এসেছে, আপনারা যদি এখানে লক করেন নেম, এই নেমের উপর একটা ক্লিক করবেন, এই নেমের কলম আইকনের মতো ক্লিক করে দেওয়ার পর এখানে আপনি আপনার ইউটিউব চ্যানেলের নামটা কী দিতে যাচ্ছেন, মানে আপনার ইউটিউব চ্যানেলের নামটা কী দিবেন সেটা এখানে বসিয়ে দিবেন। তো আমি এখান থেকে আরাবা টেকনোলজি দিয়ে দিচ্ছি, টেকনোলজি দিয়ে দেওয়ার পর এখানে দেখুন আর আপনাদেরকে এখানে অবশ্যই একটা জিনিস মাথায় রাখতে হবে যে
দেখুন, চেঞ্জ নেম উইল রিফ্লেক্ট অনলি অনলি ইউটিউব ক্যান চেঞ্জ ইউর নেম টু টু উইচ ইন 14 ডেজ। এখানে আপনাদেরকে মনোযোগ সহকারে ইউটিউব চ্যানেলটার নামটা দিতে হবে, কারণ একবার যদি চেঞ্জ করেন তাহলে কিন্তু আবার 14 দিন পরে কিন্তু চ্যানেলের নাম পরিবর্তন করতে পারবেন। তো এখান থেকে আমি এটি দিয়ে দিলাম, তারপরে সেভ ক্লিক করে দিলাম। তো বন্ধুরা এখানে সেভ ক্লিক করে দিয়ে দেওয়ার পর এখানে দেখুন আমার চ্যানেলের নামটা যদি আপনি লক্ষ্য করেন, এখানে আপনারা দেখতে পারবেন যে আরোহা টেকনোলজি কিন্তু এখানে কিন্তু চলে এসেছে। তো এখান থেকে দেখুন আরেকটা অপশন পেয়ে যাবেন যে হ্যান্ডেল। এই হ্যান্ডেল কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই হ্যান্ডেল উপরে একটা কলম আইকনের মতো একটা ক্লিক করে দিবেন। এই হ্যান্ডেলে কি হ্যান্ডেলটা হচ্ছে, আপনার ইউটিউব চ্যানেল যদি কেউ সার্চ করে তাহলে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটা কিন্তু সবার প্রথমে চলে আসবে এখানে দিয়ে দেওয়ার উপর। তো বন্ধুরা এখান থেকে দেখুন একটা অপশন পেয়ে যাবেন, এখানে কিন্তু আপনাদের এরকম কিন্তু একটা ইন্টারফেস শো করবে, এখানে আপনারা দিয়ে দিবেন। দেখুন কোনটা দিলে আপনাদের এখানে নীল ডাকটা শো করে সেটা এখানে দিয়ে দেবেন। আপনারা যখন এখানে একটা লক্ষ্য করতে পাবেন যে এই নীল ডাকটা টিক মার্ক যদি থাকে তাহলে আপনারা এখানে সেভ করতে পারবেন। এখানে আপনারা মনের মতন একটা হ্যান্ডেল দিয়ে দিবেন, দিয়ে দেওয়ার পর এখানে সেভ ক্লিক করে দিবেন। সেভ ক্লিক করে দিয়ে দেওয়ার পর কিন্তু এখানে কিন্তু আপনাদের কাজ শেষ। তো এখান থেকে দেখুন একটা অপশন পেয়ে যাবেন যে প্রোফাইল পিকচার, এখানে কিন্তু আপনাদের প্রোফাইল পিকচার দিতে পারবেন। প্রোফাইল পিকচারের উপরে ক্লিক করে দিয়ে দেওয়ার পর এখানে দেখুন আপনাদের গ্যালারি কিন্তু শো করবে। তো এখান থেকে আপনাদের প্রোফাইল পিকচার একটা দিয়ে দিবেন। তো এখান থেকে আমি একটা দিয়ে দিচ্ছি, আমার একটা প্রোফাইল পিকচার দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এখানে সেভ টু প্রোফাইলে ক্লিক করে দিবেন। সেভ টু প্রোফাইলে ক্লিক করে দিয়ে দেওয়ার পর এখানে কিন্তু আমাদের কিন্তু শো কিন্তু চলে এসেছে। আর এখান থেকে দেখুন আপনারা দেখুন একটা অপশন পেয়ে যাবেন যে এখান থেকে একটা অপশন পেয়ে যাবেন কিপ অল মাই সাবস্ক্রিপশন প্রাইভেট, মানে আপনি যাদেরকে সাবস্ক্রাইবার করছেন তাদেরকে কিন্তু এখানে প্রাইভেট করে রাখতে পারবেন, কেউ দেখতে পারবে না। আর এটা যদি আপনি এইভাবে অফ করে দেন তাহলে কিন্তু সবাই দেখতে পারবে। তো এখান থেকে আমি এটা অফ বন্ধ করে দিলাম। তো এখানে আপনাদেরকে আরেকটা কাজ আছে যে এখানে দেখতে পারবেন যে একটা অপশন পেয়ে যাবেন, এখান থেকে দেখুন এখানে একটা আইডি একটা ক্যামেরার মতন আইকন পেয়ে যাবেন, এখানে একটা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেবেন আপনাদের গ্যালারিতে যদি একটা ব্যানার থাকে, মানে আপনাদের চ্যানেলে একটা ব্যানার থাকে এটা আপনারা এখানে দিয়ে দেবেন। আপনারা যদি আমার চ্যানেলের একটা বড় চ্যানেল যদি আপনি লক্ষ্য করেন এখানে দেখতে পারবেন, আপনি যদি এখানে যদি একটা জিনিস লক্ষ্য করেন এখানে দেখতে পারবেন যে এখানে কিন্তু তাদের কিন্তু একটা কিন্তু ব্যানার কিন্তু এখানে রয়েছে, এখানে দেখতে পারেন। তো এরকম ব্যানার আপনি এখান থেকে দিয়ে দিবেন, দিয়ে দেওয়ার পর এখান থেকে আপনাদের কাজ হবে এখানে আপনারা ব্যানার দিয়ে দিবেন। এখান থেকে আমি আমার প্রোফাইলে চলে যাচ্ছি। তারপর এখান থেকে দেখুন একটা অপশন পেয়ে যাবেন যে ডিসক্রিপশন বক্স বলে একটা অপশন, এখানে দেখুন একটা অপশন পেয়ে যাবেন ডিসক্রিপশন বক্স, অ্যাড এ ডিসক্রিপশন বক্স, এখানে একটা ক্লিক করে দেবেন কলম আইকনের মধ্যে। এই কলম আইকনের মধ্যে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনারা ডিসক্রিপশন দিতে পারবেন। এখানে ডিসক্রিপশন বক্স হচ্ছে আপনি আপনাদেরকে আমি দেখাচ্ছি আরেকটা আইডি। ডিসক্রিপশন বক্স মূলত হচ্ছে এই যে এটা, এখানে আপনারা আপনাদের বিজনেস মেল দিতে পারবেন এবং আপনাদের লিঙ্ক, টিকটক আইডির লিঙ্ক বা ফেসবুক আইডির বা ইনস্টাগ্রাম বা আর বিভিন্ন সোশ্যাল মিডিয়া লিঙ্ক এখানে আপনি লিঙ্ক করে দিতে পারবেন, যে যেটার মাধ্যমে আপনাদের সাথে কেউ কন্ট্যাক্ট করতে পারবে বা বিজনেস মিলের জন্য কন্ট্যাক্ট করতে পারবে। তো এখান থেকে হলে এই কাজ গেল। এখন এটা আপনারা দিয়ে দেবেন, দিয়ে দেওয়ার পর এখানে কিন্তু আপনাদের কিন্তু আরও কিন্তু অনেক কাজ কিন্তু বাকি আছে, তাই ভিডিওটা কেউ স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটা দেখুন, আপনাদের অনেক উপকার আসবে। তো এখান থেকে আপনারা এখানে আপনাদের কাজ হবে চ্যানেলের কাস্টমাইজেশন করার জন্য। এখানে আপনারা ক্রোম বাজারে চলে যাবেন, সব থেকে বেটার হচ্ছে গুগল ক্রোম বাজার, এখানে ক্রোম বাজারে চলে যাবেন। ক্রোম বাজারে চলে যাওয়ার পর এখান থেকে আপনারা সার্চ বার অপশন পেয়ে যাবেন, এই সার্চ বার অপশন পেয়ে যাবেন। সার্চ বারে আপনার সার্চ বারে সার্চ করবেন যে স্টুডিও ডিও ডট ইউটিউব ডট কম, এটা দেখুন আপনার এখানে দেখুন একটা লেখা অপশন পেয়ে যাবেন যে এখানে যদি আপনারা এই যে স্টুডিও ইউটিউব ডট কম এখানে দেন তাহলে কিন্তু এখানে কিন্তু অন্য পেজে কিন্তু নিয়ে যাবে। তো এখানে আপনার লিখে আপনারা গোতে ক্লিক করে দেবেন, ক্লিক করে দিয়ে দেওয়ার পর এখান থেকে দেখুন অনেকগুলো অপশন পেয়ে যাবেন। এখান থেকে দেখুন আপনাদেরকে কাজ করতে হবে সাইন ইন করতে হবে, সাইন ইন একটা ক্লিক করে দিতে হবে। আর আপনি যদি ইউটিউব স্টুডিওতে ক্লিক করেন তাহলে আপনাদের ইউটিউবে চলে নিয়ে যাবে, তাহলে হবে না, এখানে সাইন ইন ক্লিক করে দিবেন। বরাবরের মতো সাইন ইন ক্লিক করে দিলাম, সাইন ইন ক্লিক করে দিয়ে দেওয়ার পর এখানে দেখুন ক্রোম বাজার কিন্তু সরাসরি নিয়ে যাচ্ছে। নিয়ে যাওয়ার পর এখানে আপনাদেরকে অনেক কাজ বাকি আছে সেটা করতে হবে, তাহলে এটা জুলে যদি না এগুলো যদি না করেন তাহলে কিন্তু আপনাদের 1000 সাবস্ক্রাইব কিন্তু পূরণ হবে না এবং
চারটা দশ ঘন্টা কিন্তু পূরণ হবে না, আপনি ইউটিউব থেকে টাকাও ইনকাম করতে পারবেন না এবং আপনাদের ভিডিও কিন্তু ভাইরাল হবে না। তাই এখানে আপনাদেরকে কন্টিনিউ বাটনে একটা ক্লিক করে দিতে হবে। এখানে দেখুন কন্টিনিউ বাটন পেয়ে যাবেন, এখান থেকে আপনারা কন্টিনিউতে একটা ক্লিক করে দেবেন। কন্টিনিউতে ক্লিক করে দিয়ে দেওয়ার পরে এখানে আপনাদের কিন্তু এখানে একটা অপশন পেয়ে যাবেন, যে এখানে দেখুন একদম নিচে একটা অপশন পেয়ে যাবেন কর্নারে। দেখুন আপনারা যদি এখানে লক্ষ্য করেন, এখানে দেখুন একদম কর্নার অপশন সেটিংস আইকনের বুতনে একটু পেয়ে যাবেন। এই সেটিং আপনাদেরকে কাজ সেটিংসে চলে যেতে হবে। এখানে সেটিংসে কিন্তু অনেক কিন্তু গুরুত্বপূর্ণ কিন্তু কাজ রয়েছে, যেগুলো যদি আপনি যদি না করেন তাহলে আপনার ইউটিউবের ভিডিও কিন্তু ভাইরাল হবে না এবং আপনার 1000 সাবস্ক্রাইবও পূরণ হবে না, আপনি ইনকাম করতে পারবেন না। তো এখানে আপনারা অবশ্যই মনোযোগ সহকারে দেখতে থাকুন। এখানে দেখুন আপনাদেরকে ফার্স্ট অফ অল এখানে কিন্তু একটা অপশন থাকবে কারেন্সি ইউএসডি ডলার, এখানে এটাই থাকবে, এটা আপনারা চেঞ্জ করবেন না। এখানে দেখুন চ্যানেলস বলে একটা অপশন পাবেন, চ্যানেল, এই চ্যানেলে ক্লিক করে দিবেন। চ্যানেলে ক্লিক করে দিবেন, চ্যানেলে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখুন আপনাদেরকে এখানে দেখুন একটা অপশন পেয়ে যাবেন, যে এখানে দেখুন একদম ফিউচার, এখানে ফিউচার একটা ক্লিক করে দিবেন, ফিউচার এলিজিবিলিটি ক্লিক করে দিবেন। ক্লিক করে দিয়ে দেওয়ার পর এখানে দেখুন একটা অপশন পেয়ে যাবেন, যে একটা কিন্তু ইনেবল কিন্তু রয়েছে এখানে, যদি আপনারা লক্ষ্য করুন একটা কিন্তু টিকমার্ক দেখাচ্ছে, নীল টিকমার্ক ইনেবল রয়েছে, আর দ্বিতীয়টা কিন্তু ইলিজিবল হয়েছে এটা কিন্তু রয়েছে। তো এখান থেকে আপনাদেরকে আপনাদেরকে ফোন নাম্বার দিয়ে একটা ভেরিফাই করতে হবে, আর আপনি যদি ফোন নাম্বার দিয়ে যদি ভেরিফাই না করেন তাহলে কিন্তু আপনারা কিন্তু থাম্বনেল লাগাইতে পারবেন এবং 15 মিনিটের ভিডিও ছাড়তে পারবেন না। তো এখানে যদি আপনি এখানে লক্ষ্য করুন, দেখুন আপনি যদি এটা যদি ইনেবল না করেন তাহলে এখান থেকে আপনি 15 মিনিটের উপরে ভিডিও আপলোড করতে পারবেন না। এখানে আপনি 15 মিনিটের উপরে ভিডিও আপলোড করতে পারেন না, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে কাস্টম থাম্বনেল, কাস্টম থাম্বনেল দিতে পারবেন না, মানে আপনি ইউটিউবে কিন্তু একটা ভিডিও দেখেন কিন্তু থাম্বনেলের উপর ক্লিক করে কিন্তু ভিডিওটা দেখেন, তাই না? আপনি যদি থাম্বনেল যদি না দেখেন তাহলে কিন্তু ভিডিওর উপর কিন্তু ক্লিক করেন আর দেখেনও না। তো এখানে আপনি থাম্বনেল দিতে পারবেন না, এটা যদি অন না করেন, তেমন লাইভ স্ট্রিম করতে পারবেন না এবং আরও অন্যান্য কিছু করতে পারবেন না। তো এখানে আপনাদেরকে ভেরিফাই করতে হবে, ভেরিফাই ফোন নাম্বার এখানে একটা ক্লিক করে দিতে হবে, এখানে আপনাদেরকে ফোন নাম্বার দিয়ে ভেরিফাই করতে হবে। এখানে আপনাদেরকে দেখুন একটা অপশন পেয়ে যাবেন, যে এখানে দেখুন youtube.com ভেরিফাই, এখানে আপনাদেরকে সরাসরি নিয়ে আসবে। নিয়ে আসার পর এখানে দেখুন একটা অপশন পেয়ে যাবেন, আপনাদেরকে ফোন নাম্বার দিয়ে ভেরিফাই করতে হবে। এখান থেকে দেখুন দেখুন একদম উপরে লেখা চলে এসেছে, যে একদম উপরে লেখা চলে এসেছে ফোন ভেরিফিকেশন স্টেপ 1 স্টেপ 2। এখান থেকে আপনাদেরকে আপনি কিসের মাধ্যমে কোডটা নিতে চান, মেসেজের মাধ্যমে নাকি কলের মাধ্যমে? তো যেহেতু আমি মেসেজের মাধ্যমে নিব, আর আপনি যদি বাংলাদেশি হন তাহলে এখান থেকে কান্ট্রি সিলেক্ট করে বাংলাদেশি দিয়ে দেবেন, আর আপনি যদি ইন্ডিয়াতে হন ইন্ডিয়া দিয়ে দেবেন, কলকাতা হলে কলকাতা। তো এখান থেকে আমি বাংলাদেশি দিয়ে দিলাম, এখানে ক্লিক করলে কিন্তু আপনি বিভিন্ন দেশ পেয়ে যাবেন। এখান থেকে বাংলাদেশ দিয়ে দেবেন, আর এখানে দেখুন একটা অপশন পেয়ে যাবেন, যে হোয়াটস, আপনারা দেখুন একটা অপশন পেয়ে যাবেন হোয়াটস ইজ ইউর ফোন নাম্বার, এখানে আপনাদেরকে ফোন নাম্বারটা দিতে হবে, মানে আপনাদের একটা ফোন নাম্বার দিতে হবে, আর অবশ্যই ফোন নাম্বারটা আপনাদের মোবাইল ফোনে থাকতে হবে। মোবাইল ফোনে থাকলে কী হবে, মোবাইল ফোনে থাকলে এই সেই মোবাইল নাম্বার একটা কোড যাবে, সেই কোডটা এখানে বসিয়ে দিলে কিন্তু আপনাদের কাজ শেষ। তো বিয়ার্স এখান থেকে আপনারা আপনাদের ফোন নাম্বারটা দিয়ে দেবেন, এখানে এখানে আমি আমার ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা এখান থেকে আপনারা আপনাদের ফোন নাম্বারটা দিয়ে দেবেন, দিয়ে দেওয়ার পর গেট কোডে ক্লিক করে দেবেন। তো আমি আমার ফোন নাম্বার দিয়ে গেট কোড ক্লিক করে দিচ্ছি। তো এখান থেকে দেখুন আপনার ফোন নাম্বারটা দিয়ে দেওয়ার পর এখানে আপনাদেরকে দেখুন 6 ডিজিটের, মানে এখানে কিন্তু 6 ডিজিটের কিন্তু একটা কোড আসবে আপনাদের ফোন নাম্বারে, সেই ফোন পিনটা এখানে আপনারা বসিয়ে দেবেন, যেহেতু আমি বসিয়ে দিয়েছি। আর এখান থেকে আপনারা কোডটা বসিয়ে দেওয়ার পর সাবমিটে ক্লিক করে দেবেন, সাবমিটে ক্লিক করে দিয়ে দিলে হয়ে যাবে। তো বিয়ার্স এখান থেকে যদি আমি আবার যদি আমার ফিউচারে ইলিজিবিলিটিতে যদি চলে আসি, এখান থেকে আপনারা লক্ষ্য করে দেখতে পারবেন, যে এখানে কিন্তু এটাও কিন্তু টিকমার্ক কিন্তু দেখাচ্ছে, এখানে কিন্তু 2টা কিন্তু টিকমার্ক হয়ে গেল। এখন কিন্তু আমি কিন্তু 15 মিনিটের উপরে ভিডিও আপলোড করতে পারবো ইউটিউবে এবং থাম্বনেল দিতে পারবো এবং সব কিছু কিন্তু করতে পারবো। তো এখান থেকে দেখুন আমার 3 নম্বর একটা কিন্তু রয়েছে, এটাকে কিন্তু আপনাদের ইনেবল করতে হবে, এটাকে যদি ইনেবল করেন তাহলে কিন্তু আপনারা কিন্তু লাইভ করতে পারবেন, মানে অনেকেই আপনারা কিন্তু দেখেন কিন্তু লাইভ কিন্তু করে,
তো এখানে আপনি লাইভ করতে পারবেন। লাইভ এখানে দেখুন অ্যাক্সেস ফিউচারে ক্লিক করলে আপনাদের ভিডিও ভেরিফিকেশন, এখানে আমি অ্যাক্সেস ফিউচারে ক্লিক করে দিচ্ছি। অ্যাক্সেস ফিউচারে ক্লিক করে দিয়ে তারপর এখান থেকে দেখুন তিনটা অপশন পেয়ে যাবেন। এখান থেকে আপনারা তিনটা অপশন পেয়ে যাবেন, একটা আছে ইউজ ভিডিও ভেরিফিকেশন, একটা আছে ইউজ ইউর বিলেট আইডি, আর একটা আছে বিল্ড চ্যানেল হিস্টোরি। তো আপনারা এখান থেকে ইউজ ভিডিও ভেরিফিকেশনে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনার নেক্সট বাটনে ক্লিক করে দিবেন, একটা এখান থেকে আপনার নেক্সট বাটনে ক্লিক করে দিবেন। নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখুন গ্যাট ইমেলে ক্লিক করে দিবেন, তারপর এখানে ডানে ক্লিক করে দিবেন। তো ডানে ক্লিক করে দেওয়ার পর এখানে কিন্তু আপনার কিন্তু হয়ে যাবে, এখানে আপনাদের ফেস দিয়ে খেয়ে দিলে কিন্তু হয়ে যাবে। তো এখানে আপনি যদি আপনার ইমেলে যান তাহলে কিন্তু আপনি এখান থেকে মানে আপনার ফেস দেখে কিন্তু ভেরিফিকেশন করে নিতে পারবেন। তো এটা আপনাদেরকে আমি দেখালাম না, এটা আপনারা করে নিতে পারবেন। আর ওইটা যদি হয়ে যায় তাহলে আপনারা আবার এখান থেকে চ্যানেলে যাবেন, ফিউচার এলিজিবিলিটিতে যাওয়ার পর এখানে দেখুন এখানে কিন্তু তিন নাম্বারটা কিন্তু নীল দাগ দেখাবে, তো এখানে কিন্তু হয়ে যাবে। তো এখান থেকে দেখুন আরেকটা অপশনটা চলে এসেছে, দেখুন এখানে অ্যাডভান্স সেটিংস। এই অ্যাডভান্স সেটিংসটা কিন্তু খুবই কিন্তু গুরুত্বপূর্ণ, এখানে চলে যাবেন। চলে যাওয়ার পর এখান থেকে কিন্তু এটা কিন্তু আপনাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে, এখানটা কিন্তু আপনাদের কিন্তু খুবই খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয়। এটা যদি অন এটা যদি অন না করেন তাহলে কিন্তু আপনাদের কিন্তু ভিডিও কিন্তু ভাইরাল হবে না কোনো সময়ই না। তো এখান থেকে দেখুন একটা অপশন পেয়ে যাবেন, যে এখান থেকে একটা অপশন পেয়ে যাবেন, দেখুন ডু ইউ এই লেখাটা আপনার যদি পড়েন, ডু ইউ ওয়ান্ট টু সিয়েট ইউর চ্যানেল অ্যাজ মেড ফর কিডস। আপনার এই চ্যানেলটা কি বাচ্চাদের জন্য, মানে হচ্ছে আপনি কি ভিডিও বানাবেন বাচ্চাদের জন্য, তাহলে এখান থেকে আপনি ইয়েস সেট দিস চ্যানেল অ্যাজ মেড ফর কিডস দিয়ে দিবেন। আর আপনার এই চ্যানেলটা যদি বাচ্চাদের জন্য না হয় তাহলে নো দিয়ে দিবেন। তাহলে নো দিয়ে দেওয়ার পর কী হবে, এখান থেকে যদি আপনি যদি নোতে ক্লিক করে দেন তাহলে কিন্তু আপনার ভিডিও কিন্তু মানে আঠেরো বয়সের উপরে যারা আছে তাদের কাছে কিন্তু ভিডিও যাবে, মানে সবাই দেখতে পারবে। আর যদি ইয়েসে ক্লিক করে দেন তাহলে কিন্তু শুধু বাচ্চাদের কাছে যাবে, সেক্ষেত্রে আপনাদের ভিডিও কিন্তু ভাইরাল হবে না, মানে ক্লিক করবে না কেউ। তো এখান থেকে আপনি এটা দিয়ে দেবেন, এখান থেকে অবশ্যই নো সেট দিস চ্যানেল অ্যাজ মেড ফর কিডস, আই নেভার আপলোড কন্টেন্ট দ্যাটস মেড ফর চিলড্রেন। এখান থেকে আপনারা অবশ্যই এখানে দেখুন নো এটাতে ক্লিক করে দেবেন, নো এখানে দেখুন নোতে একটা টিক মেরে দিয়ে দেবেন, তাহলে কিন্তু হয়ে যাবে। তো এটা দিয়ে দেওয়ার পরে এখান থেকে কিন্তু আপনাদেরকে কাজ হবে সেভে ক্লিক করে দেবেন, সেভে ক্লিক করে দিয়ে দেওয়ার পর এটা কিন্তু সেটিংসটা কিন্তু সেভ হয়ে যাবে। তো এখানে আপনাদেরকে আবার সেটিংসে চলে যেতে হবে, সেটিংসে চলে যাওয়ার পর এখান থেকে কিন্তু আরও কিন্তু গুরুত্বপূর্ণ কিন্তু কারণ রয়েছে, আপনারা অবশ্যই দেখবেন ভিডিওটা। তো এখান থেকে আপনার চ্যানেলে চলে যাবেন, চ্যানেলে চলে যাওয়ার পর এখান থেকে দেখুন বেসিক ইনফো বলে একটা অপশন পেয়ে যাবেন। এই বেসিক ইনফো এটা এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এখানে বেসিক ইনফোতে চলে যাবেন। এখানে দেখুন কান্ট্রি অফ রেসিডেন্স, এটাতে কিন্তু আপনাদের অবশ্যই অবশ্যই এটাতে সিলেক্ট করতে হবে। আপনি যদি বাংলাদেশি হন, মানে হচ্ছে আপনি যদি বাংলাদেশ থেকে ভিডিও বানান তাহলে বাংলাদেশ দিয়ে দেবেন, আর ইন্ডিয়া হলে ইন্ডিয়া দিয়ে দেবেন। এখান থেকে দেখুন বিভিন্ন দেশ কিন্তু এখানে রয়েছে, এখানে কিন্তু বিভিন্ন দেশ কিন্তু রয়েছে, এখানে আপনি দেশ দিয়ে দিবেন। আর এখানে দেখুন কিওয়ার্ডস, এখানে দেখুন গুরুত্বপূর্ণ একটি বিষয়, আপনাদেরকে আমি ভিডিওর ফার্স্টে বলেছিলাম যে চ্যানেল কিওয়ার্ডস বলে, যাতে আপনার চ্যানেলটা সবাই সার্চে পায়। এখান থেকে আপনাদের চ্যানেলের যেই নামটা সেটা দিয়ে দিবেন, আমি আমার চ্যানেলের নাম দিয়ে দিচ্ছি, দিয়ে তারপর এখানে কমা দিয়ে দিবেন, গতি ক্লিক করে দিলে এভাবে কিন্তু আপনারা বিভিন্ন রকমের দিয়ে দিবেন, ভাইরাল ভিডিও, হাউ টু ক্রিয়েট ইউটিউব চ্যানেল, এভাবে আপনারা যে রিলেটেড ভিডিও বানাবেন সেই রিলেটেড এখানে কিউআর দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর এখান থেকে মোট আপনারা এখান থেকে দেখুন আপনারা মোট কিন্তু 500 কিউআরের মধ্যে দিতে পারবেন, এখান থেকে দেখুন 500 দিতে পারবেন। তো এখানে আপনারা দিয়ে দেওয়ার পর সেভে ক্লিক করে দিবেন, সেভে ক্লিক করে দিয়ে দেওয়ার পর এখান থেকে কিন্তু আপনাদের সেটিংসটা কিন্তু সেভ হয়ে যাবে। তো সেটিংসটা সেভ হয়ে যাবে, তারপর আবার আপনারা এখান থেকে সেটিংসে ক্লিক করে দিবেন,
সেটিংসে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখুন একটা অপশন পেয়ে যাবেন, আবার চ্যানেলে চলে যাবেন। চ্যানেলে চলে যাওয়ার পর এখান থেকে আপনাদের কাজ শেষ। এখানে দেখুন আরেকটা অপশন পেয়ে যাবেন যে আপলোড ডিফল্টস বলে একটা অপশন পেয়ে যাবেন। এখান থেকে আপলোড ডিফল্টসে একটা ক্লিক করে দেবেন বন্ধুরা, এখানে আপলোড ডিটেলসে ক্লিক করে দেবেন। ক্লিক করে দিয়ে যাওয়ার পর এখান থেকে দেখুন আপনি টাইটেল বলে একটা অপশন পেয়ে যাবেন। এখানে দেখুন টাইটেল, আপনারা যদি এখানে যদি লক্ষ্য করেন অ্যাড এ টাইটেল দ্যাট ডিসক্রাইব ইউর ভিডিও, এখান থেকে আপনাদেরকে টাইটেলটা অবশ্যই দিতে হবে। এখান থেকে আপনি কি রিলেটেড ভিডিও বানান সেই টাইটেলটা এখানে দিয়ে দেবেন, হাউ টু ক্রিয়েট ইউটিউব চ্যানেল, এখানে আমি একটা দিয়ে দিলাম, তো এখানে দিয়ে দিলাম। তো এখান থেকে আপনি ডিসক্রিপশন বক্সে দিতে পারেন, তো এখান থেকে আপনাদেরকে বেশি ম্যাটার করবে না। তো এখান থেকে দেখুন একটা অপশন পেয়ে যাবেন যে ভিজিবিলিটি বলে একটা অপশন পেয়ে যাবেন, এই ভিজিবিলিটি বলে একটা অপশন পেয়ে যাবেন। এই ভিজিবিলিটি একটা তা ভিজিবিলিটিতে একটা ক্লিক করে দিতে হবে। এখানে ভিজিবিলিটিতে ক্লিক করে দেওয়ার পরে এখানে অবশ্যই আপনাদেরকে আনলিস্ট করে দিতে হবে। আনলিস্ট করলে কী হবে, আপনাদের ভিডিওটা যখন আপলোড করবেন তখন কিন্তু সাথে সাথে কিন্তু মাইসের কাছে যাবে না, এখানে আপনাদেরকে আস্তে আস্তে মাইসের কাছে যাবে, সেক্ষেত্রে আপনার ভিডিওটাও কিন্তু ভাইরাল হবে। তো এখান থেকে আপনাদের এই কাজগুলো কাজ শেষ। এগুলো হয়ে যাওয়ার পর এখান থেকে আপনারা এখানে দেখুন একটা অপশন পেয়ে যাবেন সেভ বলে, সেভ বলে একটা লেখা চলে এসেছে, সেভে ক্লিক করে দেবেন। সেভে ক্লিক করে দেওয়ার পর কিন্তু সেটিংস সেভ কিন্তু হয়ে যাবে। তখন আবার আপনারা এখান থেকে দেখুন এখানে আবার সেটিংস আইকনের মধ্যে ক্লিক করে দেবেন। তো এখান থেকে আবার আপনারা আপলোড ডিফল্টও ক্লিক করে দেবেন, তারপরে অ্যাডভান্স সেটিংস বলে একটা অপশন পেয়ে যাবেন। এখানে দেখুন অ্যাডভান্স সেটিংস বলে একটা অপশন পেয়ে যাবেন, এখান থেকে অ্যাডভান্স সেটিংসে একটা ক্লিক করে দেবেন। অ্যাডভান্স সেটিংসে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখুন এখানে কিন্তু আপনাদের কিন্তু খুবই খুবই একটা কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। এখানে যদি আপনি লক্ষ্য করেন অটোমেটিক চ্যাপ্টার্স, এখানে দেখুন অটোমেটিক চ্যাপ্টার্স এটা লেখা চলে এসেছে। এখানে দেখুন ভিউয়ার্স, এখান থেকে কিন্তু আপনাদের কিন্তু অবশ্যই এখানে একটা ক্লিক করে দিতে হবে। এখানে দেখুন একটা অপশন চলে এসেছে স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স, এখানে আপনাদেরকে ক্লিক করে দিতে হবে। তো ভিউয়ার্স এখান থেকে আরেকটা অপশন পেয়ে যাবেন দেন লাইসেন্স বলে একটা অপশন পেয়ে যাবেন, এখান থেকে দেখুন লাইসেন্স বলে এই লাইসেন্স একটা ক্লিক করে দেবেন। এখানে যদি আপনি একটা ক্লিক করে দেন তাহলে এখানে দেখুন দুইটা অপশন পেয়ে যাবেন, একটা আছে যে ক্রিয়েটিভ কমন্স, আপনি যদি এখানে যদি একটা ক্লিক করে দেন তারপরে এখানে দেখুন একটা অপশন পেয়ে যাবেন ক্রিয়েটিভ কমন অ্যাট্রিবিউশন, এখান থেকে আপনারা স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স দিয়ে ক্লিক করে দেবেন। সেক্ষেত্রে আপনাদের ইউটিউব ভিডিও আপলোড করার সাথে সাথে কিন্তু এটাকে কিন্তু প্রচুর পরিমাণ ভিউ আসবে। তো এখান থেকে দেখুন আরেকটা মূল বিষয় রয়েছে, এখান থেকে যদি আপনি একটা লক্ষ্য করেন দেখতে পারবেন এখান থেকে দেখুন ক্যাটাগরি বলে একটা অপশন পেয়ে যাবেন। এই ক্যাটাগরি এটা কিন্তু খুবই খুবই একটি গুরুত্বপূর্ণ, এই ক্যাটাগরিতে একটা ক্লিক করে দিবেন। ক্যাটাগরিতে ক্লিক করে দেওয়ার পর আপনি কি রিলেটেড ভিডিও বানান এখান থেকে আপনি দিয়ে দিবেন। আপনি যদি গেমিং ভিডিও বানান তাহলে এখান থেকে গেমিং দিয়ে দিবেন, আপনি যদি গেমিং ভিডিও বানান তাহলে গেমিং দিয়ে দিবেন, আপনি যদি মিউজিক ভিডিও বানান তাহলে এখানে মিউজিক লেখা আছে মিউজিকে ক্লিক করে দিবেন। তারপর আপনি যদি ব্লগস ভিডিও বানান তাহলে এখান থেকে পিপল অ্যান্ড ব্লগসে ক্লিক করে দিবেন। আপনি যদি খেলাধুলার ভিডিও বানান তাহলে স্পোর্ট দিয়ে দিবেন, আর আপনি যদি আমার মতো চ্যানেল হয়ে থাকে টেক রিলেটেড তাহলে সায়েন্স অ্যান্ড টেকনোলজি দিয়ে দিবেন। তো এখান থেকে আরও অনেক রকম ভিডিও আছে, তারপরে এন্টারটেইনমেন্ট আছে, এন্টারটেইনমেন্ট বলে যে যারা নাটক মাটক বানায় তাদের মধ্যে এটা, তারপর এখানে কমেডি ভিডিও মানে ফানি ভিডিও যদি আপনি বানান তাহলে কমেডি দিয়ে দেবেন। যেহেতু আমার টেক রিলেটেড তাই আমি সায়েন্স অ্যান্ড টেকনোলজি দিয়ে দিলাম। সায়েন্স অ্যান্ড টেকনোলজি দিয়ে দেওয়ার পরে এখান থেকে দেখুন আরেকটা অপশন পেয়ে যাবেন যে এখান থেকে কিন্তু আপনাদেরকে কিন্তু ক্যাটাগরিটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, এই ক্যাটাগরিটা যদি আপনি সঠিক নিয়মে না দেন তাহলে কিন্তু আপনি যত ভিডিও আপলোড করেন আপনার ভিডিও কিন্তু বেশি ভিউ আসবে না, মানে আপনার ভিডিও ভাইরালই হবে না কোনো দিন। তো এখান থেকে দেখুন ভিডিও ল্যাঙ্গুয়েজ, এখানে কিন্তু আপনাদেরকে ক্লিক করে দিতে হবে, ভিডিও ল্যাঙ্গুয়েজে একটা ক্লিক করে দিতে হবে। এই ভিডিও ল্যাঙ্গুয়েজে ক্লিক করে দেওয়ার পর আপনি কী রিলেটেড মানে কী ভয়েস দিয়ে ভিডিও বানান, আপনি যদি ইংলিশে ভয়েস দিয়ে ভিডিও বানান তাহলে ইংলিশ দিয়ে দেবেন, আপনি যদি বাংলাতে ভয়েস দিয়ে ভিডিও বানান যেহেতু আমি বাংলায় ভয়েস দিয়ে ভিডিও বানাই তাই বাংলায় দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এখান থেকে আর দেখুন আপনার কাজ হবে, এখানে আপনাদেরকে দেখুন আরেকটা অপশন পেয়ে যাবেন কমেন্ট বলে, এখানে দেখুন
কমেন্টস, এখানে কিন্তু আপনাদেরকে অবশ্যই হোল্ড এখানে ক্লিক করে দিতে হবে। তাহলে যেই কেউ খারাপ কমেন্ট করলে আপনাদের অটোমেটিক তাদের গাইডলাইন চলে আসবে। তো এখান থেকে আপনাদেরকে সেভে ক্লিক করে দিতে হবে। সেভ ক্লিক করে দেওয়ার পর এখানে কিন্তু সেভ হয়ে যাবে। এখন দেখুন আবার আপনারা সেটিংসে চলে যাবেন। সেটিংসে চলে যাওয়ার পর এখান থেকে দেখুন পারমিশন, এখানে আপনাদেরকে সব কিছু থাকবে। তারপর এখান থেকে কিন্তু আপনাদের কিন্তু সব কিছু কাজ কিন্তু শেষ। তো এখান থেকে আপনারা বেরে চলে আসবেন। এখন আপনাদেরকে আমি দেখাবো আপনারা কীভাবে ভিডিও আপলোড করবেন। আপনাদেরকে আমি ফার্স্ট টাইম বলেছিলাম যে কীভাবে ইউটিউবে ভিডিও আপলোড করতে হয় সঠিক নেমে। তো এখান থেকে আপনি ইউটিউবে চলে যাবেন। আপনাদেরকে আমি প্রসেসটা দেখাচ্ছি, যেহেতু ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে তাই আপনাদেরকে আমি পুরো প্রসেসটা দেখাচ্ছি না। তো ভিডিও আপলোড করার জন্য এখান থেকে দেখুন একটা অপশন পেয়ে যাবেন, এই দেখুন প্লাস আইকন একটা অপশন পেয়ে যাবেন। এই প্লাস আইকন একটা ক্লিক করে দিবেন। প্লাস আইকনে ক্লিক করে দেওয়ার পর আপনি যদি শর্ট ভিডিও বানান তাহলে ক্রিয়েট এ শর্টে ক্লিক করে দিবেন। আপনি যদি লং ভিডিও বানান আমার মতন তাহলে আপলোড এই ভিডিওতে ক্লিক করে দিবেন। আর আপনি যদি লাইভ করেন তাহলে লাইভ ক্লিক করে দিবেন। তো আপনি যদি আপলোড এই ভিডিওতে ক্লিক করেন তাহলে আপনাদের গ্যালারিটা শো করবে, এখান থেকে আপনি একটা ভিডিও দিয়ে দিবেন। এখান থেকে আমি আপনাদেরকে একটা ভিডিও দেখাচ্ছি। এই ভিডিওটা দিয়ে দেওয়ার পর এখান থেকে নেক্সটে ক্লিক করে দিবেন। নেক্সটে ক্লিক করে দিবেন, এখানে নেক্সটে ক্লিক করে দিয়ে দেওয়ার পর এখান থেকে নো থ্যাংকস ক্লিক করে দিবেন। তো এখান থেকে দেখুন আপনাদেরকে অবশ্যই এখান থেকে আনলিস্ট করে লিখতে হবে। আনলিস্ট করে দিয়ে দেওয়ার পর এখান থেকে আপনাদের টাইটেল দিয়ে দেবেন, টাইটেল যে কোনো একটা থাম্বনেল দিয়ে দেবেন। টাইটেল দিয়ে দেওয়ার পর আপলোড শর্টে ক্লিক করে দিলে কিন্তু আপনাদের কাজ শেষ। তো এখান থেকে দেখুন আরেকটা অ্যাপ্লিকেশন আছে, গুরুত্বপূর্ণ একটা অ্যাপ্লিকেশন, সেটাও তো অনেকেই চিনেন, সেটা হচ্ছে যে ওয়াইটি স্টুডিও। এই অ্যাপটা কিন্তু খুবই একটি গুরুত্বপূর্ণ অ্যাপ। এই অ্যাপটা দিয়ে কিন্তু আপনি ভিডিওর থাম্বনেল, ডেসক্রিপশন বক্স বলেন, টেক্সট বলেন, সব কিছু কিন্তু এটা দিয়ে কন্ট্রোল করতে পারবেন। এটা আপনারা অনেকে হয়তো জানেন। তো এখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। তো এই ছিল মূলত আজকের ভিডিওটা। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর যারা সঠিক নিয়মে প্রফেশনাল একটা ইউটিউব চ্যানেল খুলতে পারে না তাদেরকে অবশ্যই এই ভিডিওটা শেয়ার করে দিবেন। আপনাদের ফেসবুক টাইমলাইনেও শেয়ার করে দিবেন যাতে সবাই সঠিক নামে একটা প্রফেশনাল একটা ফেসবুক অ্যাকাউন্ট খুলতে পারে। এবং আপনি ভিডিওতে ভালো লাগলে একটা লাইক দিবেন। আর চ্যানেলে নতুন দর্শক থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো আপনারা মনোযোগ সহকারে এভাবে চ্যানেল খুলে কাজ করতে থাকুন, ইনশাআল্লাহ আপনারা একদিন সফল ইউটিউবার হবেন। তো দেখা হবে কোনো একটি নতুন একটি ভিডিওতে। এতক্ষণ পাশে থাকবেন, সাথে থাকবেন, সাপোর্ট দিবেন। আল্লাহ হাফেজ।